নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের ফিজিক্যাল সায়েন্সের। তো দেখো, ভৌত বিজ্ঞানের পেজ নম্বর 632 এবং 633 নম্বর পেজের যাবতীয় MCQ টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, 632 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 1.1-এ সৌরশক্তির উৎস হচ্ছে, অ্যান্সার হবে সেটা স্যার নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন কী বলেছে, 1.2-তে আট একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসীয় আণবিক ওজন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 64। পরের প্রশ্ন কী বলেছে, 1.3-তে ভর ও শক্তির তুল্যতা সমীকরণ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার E=MC²। পরের প্রশ্ন কী বলেছে, 1.4-এ সঠিক সম্পর্কটি লেখো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার α = β/2 = γ/3। তোমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেকবার করিয়েছি। পরের প্রশ্ন কী বলেছে, 1.5-এ আলোর প্রতিসরণে যে বর্ণের চ্যুতি বেশি হয় সেটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেগুনি। পরের প্রশ্ন কী বলেছে, 1.6-এ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে সঠিক সম্পর্কটি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার i < r। পরের প্রশ্ন কী বলেছে, 1.7-এ তড়িৎ আদানের SI একক হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কুলম্ব। পরের প্রশ্ন কী বলেছে, 1.8-এ গৃহবর্তনীর লাইভ তারে যে বিভব থাকে তার মান হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 220 ভোল্ট। পরের প্রশ্ন কী বলেছে, 1.9-এর প্রশ্ন বলেছে তেজস্ক্রিয় একটি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নিউক্লিয় ঘটনা। পরের প্রশ্ন 1.10-তে দীর্ঘ পর্যায় সরণিতে কতগুলি শ্রেণী আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 18টি। পরের প্রশ্ন 1.11-এ নিচের কোন যৌগটি অষ্টক সূত্র মেনে গঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার LiH। ঠিক আছে, পরের প্রশ্ন 1.12-তে লঘু H2SO4 মিশ্রিত জল PT তড়িদ্দারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে মুক্ত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার OH- বা OH বন্ড যাকে বলে। পরের প্রশ্ন 1.13-তে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া হাইড্রোক্সাইড যোগ করলে দ্রবণটির বর্ণ হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গাঢ় নীল। পরের প্রশ্ন কী বলেছে, 1.14-এ কী বলেছে কোন সংকর ধাতুতে জিঙ্ক থাকে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেল মেটাল। পরের প্রশ্ন কী বলেছে, 1.15 পরের প্রশ্ন বলেছে 1.15-এ কোনটি সম্পৃক্ত জৈব যৌগ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার C2H6। এবার আমি বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে করাবো, 2.1-এ বলেছে বায়োগ্যাসে একটি ব্যবহার লেখো, বায়োগ্যাসের ব্যবহার হলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়। 2.2-তে বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানি হলো বায়োফুয়েল, সত্য না মিথ্যা, এটা কী আছে সত্য। পরের প্রশ্ন 2.3-তে 30°C এবং অপরদিকে 300 কেলভিনের মধ্যে উষ্ণতা কোনটি বেশি, তো তোমাদের মাথায় রাখতে হবে যে সেলসিয়াস থেকে কেলভিনে যদি নিয়ে যেতে হয় তাহলে 273-এর সঙ্গে 30°C যোগ করতে হবে, তাহলে কত হবে 303 কেলভিন হবে। তো দেখো, 303 তো অবশ্যই বড় হবে, তার জন্য এর অ্যান্সার হবে 30°C। 2.4-এ পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি, এটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, সেটা তোমরা লিখে নেবে বা ভিডিও লাস্টের দিকেও দেওয়া আছে। পরের প্রশ্ন কী বলেছে, 2.5-এ তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য, তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, তো দেখো এর অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে দ্বিধাতু পাতের একটি ব্যবহার লেখো, তোমরা তো জানো যে ঘড়িতে ব্যবহার করা হয়, ফ্রিজে ব্যবহার করা হয়, ইস্ত্রিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 2.6-এ রৈখিক বিবর্ধন কাকে বলে, তোমরা স্ক্রিন থেকে লিখে নাও। 2.7-এ মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয়, অ্যান্সার হবে রেটিনায়, অ্যান্সার কী হবে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্ন কী বলেছে, 2.8-এ বস্তুর কোন অবস্থানের জন্য উত্তল লেন্স অসদ্বিম্ব গঠন করে, অ্যান্সার হবে ফোকাস থেকে কম দূরত্বে থাকলে বা থাকতে হবে তাহলে অসদ্বিম্ব গঠন করবে।
2.9 এ এক কুলম তড়িৎ আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? অ্যান্সার হবে এক জুল কার্য করতে হবে। 2.0 তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। কি বলেছে, নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি হয়, এটা কি আছে মিথ্যা আছে? 2.99 সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে একটি এনএ প্লাস আয়নের চারিপাশে কয়টি সিএল মাইনাস আয়ন থাকে? অ্যান্সার হবে ছটি। পরের প্রশ্ন অথবা দিয়ে, ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো। অ্যান্সার হবে নাইট্রোজেন। 2.12 একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম ও সংকেত লেখো। তো দেখো, এর অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড, সংকেত CH3COOH। পরের তো দেখো নেক্সট প্রশ্ন, 2.13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সমপ্রবাহ বা DC। পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে, গলিত অ্যালুমিনিয়ামের গলিত অ্যালমিনার তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। অ্যান্সার হবে 2Al3+6E = 2Al। পরের প্রশ্ন কি বলেছে, অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের জন্য কি ব্যবহার করা হয়? তো দেখো অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড CaO। পরের প্রশ্ন কি বলেছে, 2.15 জ্বলন্ত ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া সমীকরণটি লেখো। তো দেখো এর অ্যান্সার হবে Mg+N2 = কী হবে, Mg3N2। বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন কী বলেছে অ্যানোড মাঠ কি? তো দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এটা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো এবার আমি তোমাদের বামের স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। একটি সন্ধিগত মৌল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নিকেল। রোমান্টুতে একটি ইউরেনিয়ামের মৌল, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার প্লুটোনিয়াম। রোমান্থ্রিতে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যালুমিনিয়াম। রোমান ফোরে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত। তো দেখো এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার টিন। বুঝতে পারছো? তো দেখো রোমান ওয়ানের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নিকেল, রোমান টু এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার প্লুটোনিয়াম হবে, রোমান থ্রি অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যালুমিনিয়াম, এবং রোমান ফোরের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার টিন। পরের প্রশ্ন, 2.17 পিভিসি এর সম্পূর্ণ নাম কি? অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড। 2.18 অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যান্সার হবে CnH2N-2। অথবা দিয়ে পরের প্রশ্ন, রানি নিকেলের কাজ কি? অ্যান্সার হবে বিজারণ বিক্রিয়ায় সাহায্য করা, বিজারণ বিক্রিয়ায় সাহায্য করা। তো দেখো আজকে আমি 632 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি, পরের দিন আমি বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।